তো গাইস দেখো, সকাল সকাল লেগে পড়লাম কাজে, কারণ খাওয়া দাওয়া হলো এই মাত্র। আর জানোই তো মামাম ঘরে থাকে, মামাম ঘরে থাকলে পরে একদম ঘরের মধ্যে কি বলো তো, ভাতটা তো একদম ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়। আর এটা তো নতুন ঘর, তোমরা জানোই তো, সেই ঘরের মধ্যে এরকম মানে খাবার দাওয়ার হচ্ছে। কারণ আমাদের তো ঘরটা ভেঙে গেছে, অলরেডি দেখেও নিয়েছো, এই ঘরটাতে এখনও থাকা শুরু করিনি, যার জন্য এখানে দেখো গ্যাস স্টেশন, এখানে রান্নাবান্না হয়। তো মামাম কি করে দিয়েছে বলো তো, পুরো ঘরের মধ্যে ভাত জল ঢেলে একদম কাদা কাদা করে দিয়েছে, যার জন্য আমি এগুলোকে মুছে নিচ্ছি, মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি। আর এই দিকে তো আমার কাজ অলরেডি এরকম হচ্ছে, এমনি তো প্রচণ্ড গরম, আর টিনের ঘরে জানোই প্রচণ্ড গরম লাগে। আর এইদিকে মামামা খুব অত্যাচার করে যাচ্ছে। তো যাই হোক গিয়ে চলো গ্যাসটা একটু মুছে নিলাম। পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস কার না ভালো লাগে বলো না, সবারই তো ভালো লাগে। তো সেরকমই আমি মানে যতটা পারছি ততটাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছি। হ্যাঁ এটাই তো, চলো প্রায় এগুলো মোছা মোছে কাজগুলো কমপ্লিট হলো, বাকিগুলো দেখা যাক গিয়ে কী করা যাচ্ছে। আর এদিকে দেখো মামাম কী করে যাচ্ছে, লক্ষ্য করো, জায়গা নেই এইদিকে, দেখতে পাচ্ছি এই যে ঘরের মধ্যে সারা ওখানে শুয়ে থাকে, ওখানে তুই এখানে কোথায় শুয়ে আছিস? ঘরটা মুছে দিলাম, এই দেখো। ওরে বাবা, এটা কোথায়, এই কোথায় শুয়েছিস? তোকে হাপি কামড় দেবে না? আমি জায়গা নেই না, তোর বাবা মা নেই? হ্যাঁ নেই। ও তুই অনাথ, শোয়ার নাকি জায়গা এতিম অবস্থা? আর তোমরা অনেকে আচ্ছা আচ্ছা, এই জন্য এখানে শুয়ে আছিস? এগুলো কেন বলো, এই বিউর মাও নাই, কেউ নাই, তাই না বিউ? ঠিক আছে, সব যে কাজ তোমাদের ক্যামেরার সামনে করে দাও, কেউ নেই সেটা না, যতটা আমি তোমাদেরকে দেখাই তোর বাবা মা নেই, দেখো এর বাইরে আমি শোন শোন সেটা তোর মা বাবা নেই, দেখো না তো কাকে না বাজে কমেন্ট করতে আসবে। আমি রে ওই জন্য কি তুই এখানে শুয়ে আছিস? তোমরা কেন করো, প্লিজ এগুলো করবে না, ঠিক আছে, ভালো লাগে না। দেখো বাড়িতেও কাজ থাকে, এই পুষ্টি থাকে, একে মানে দেখে রাখতে হবে, মানে সব দিক মিলিয়ে দেখো, কাজ করে খেতে হবে, তো হাত পা গুটিয়ে বসে থাকার মানুষ তো নয়। মাই চ্যানেল সোমা অফিসিয়াল। তো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো কিছু কিছু কি বলবো, দাদাভাইরা রয়েছো, খুব ভালো কমেন্ট করো। কিছু কিছু দাদাভাইরা রয়েছে এত বাজে বাজে কমেন্ট করছে, এমনকি মেয়েরাও এত বাজে কমেন্ট করে, কেন রে? তো একজন আমাকে কমেন্ট করেছে, বাড়িতে কি কাজকর্ম করিস না, ধেরি বুড়ি। তো যে আমাকে কমেন্টটা করেছে তার নামটা আমি বলতে চাই না। তো ধেরি বুড়ি কি তোর বাবার খেয়ে হয়েছি রে? হ্যাঁ না তোর খেয়ে হয়েছি, মুখ সামলে কথা বলবি ঠিক আছে? যদি সামনে পাই না একদম কী বলবো জানিস তো, কষে দিব ফালতু কোথাকার। নিজে কিছু করতে পারিস না, অন্যের জিনিস দিকে জ্বলন ওঠে তাই না? বাজে মেয়েছে।